আর যদি নেক মেয়ে হয় নেক নারী হয় হাদিস শরীফে তাদেরকে ফেরেস তাদের থেকে উমদা বলেছে বলুন আল্লাহ একটা নেক নেক মেয়ে নারী তাদের থেকেও উমদা বলা হয়েছে হাদিস শরীফে থেকে আমার ভাইজান জেনে রেখে আমার যুবক যুবতী ভাই দিকে বলছি শয়তান সেই অস্ত্র ব্যবহার করেছে ওই নোংরা নারীর দ্বারা আল্লাহ তাআলা জানেন জান্নাতে আপনার আমার জন্য এমন বিবি রেখেছেন এমন সুন্দরী বিবি পৃথিবীর কি রমণী দিকে দেখছেন কে আপনার বিবি সুন্দরী কে পৃথিবীর আপনার যারা ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে যারা বিশ্ব সুন্দরী মিস ওয়ার্ল্ড মিস ইন্ডিয়া এরা তাদের পায়ে ধুলো ধুলো যোগ্য হতে পারবে না আরে আল্লাহ তো এমন বিবি রেখেছেন আপনার জন্যে তারা যদি সূর্যের ওপরে আঙ্গুল রেখে দেয় হাদিস শরীফে এসছে সূর্যের আলো পর্যন্ত পৃথিবীতে ফিকে পড়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ তারা যদি নিজের থুপ এক লুকমা থূপ যদি দরিয়ায় ঠালে সাতটা সমুদ্রের পানি মধুর থেকে বেশি মিষ্টি হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ তাদের চুল যদি দুনিয়ার বুকে নিয়ে আসা হয় একটা চুল যদি দুনিয়ায় ফেলা হয় কি আমত পর্যন্ত আলোর প্রয়োজন হবে না তারা গলা দিয়ে পানি পান করবে তো তাদের পানিটা গলা দিয়ে পেরিয়ে যাচ্ছে এটাও দেখা যাবে আল্লাহ তালা জিবরি আমিনকে বললেন ম্যানে জন্নত বানায় আমারে বন্ধকে লিয়ে আমি জান্নাত তৈরি করেছি আমার বান্দার জন্যে তো একমার দেখলে মানে জান্নাত ক্যাসে বানায় একবার দেখ জান্নাতটা আমি কিরকম তৈরি করেছি আমার বান্দাদের জন্যে আমার নেক বান্দার জন্যে জান্নাত কেমন তৈরি করেছি জিবির আমিন জান্নাতে প্রবেশ করলেন দরজা খুললেন খোলা মাত্র একটা নূরে চামাক এসে লেগেছে কোথায় জিবিরিল আমিনের চেহারায় জিবিরিল আমিন সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ তেরা শুকর আদা কর কে তুলে মেরা দিদার কারাবি আপনা আল্লাহ তোমার শুকর আদায় করছি যে তুমি তোমার দিদার করিয়ে দিলে সামনে থেকে আওয়াজ আসছে আর পারা সাতিয়া আমি আমি উঠাও নিজের রেওয়েয়েতে তিনি বলছেন আমি যখন নিজের মাতাটাকে তুললাম হে নভি আমি যখন মাতা তুললাম তখন দেখলাম সেটা জান্নাতের একটা রমনী জরিবন সুহান আল্লাহ সেটা জান্নাতের একটা নারী জানেন আশা করুন যে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে নিয়ে যায় জোরে বলুন সুহান আল্লাহ আমরা দোয়া করব আল্লাহ যেন জান্নাতে নিয়ে যায় আমার মায়ের দিকে দিকে আল্লাহ যেন ওমর একজন বড় যোদ্ধা বেইমানদের গ্রেপ্তারিতে এসছে তার সঙ্গে তার সহযোগী আটজন তাদেরকেও গ্রেপ্তার করে নিয়েছে ওই আটজনকে জনকে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়া হলো হাবিব উমারকে বন্দি করা হলো রোমের বাদশা বললে হাবিব ইবনে উমারকে বিক্রি করে দাও ইমানদার ছিল দিনদার ছিল হাবিব ইবনে উমারকে বললে একে আমার কাছে বিক্রি করে দাও সেই বেঈমান কাফেররা বললে হে রোমের বাদশা তুমি হাবিব ইবনে উমারকে কিভাবে মৃত্যু দেবে বললে হাবিব ইবনে উমারকে আমি মৃত্যুদণ্ড দব না তাকে কতল করব না তাকে যদি মৃত্যু দিই আর ওমরকে যদি আমি মেরে দিই তা জেনে রেখে দিবে এই ওমর জান্নাতে চলে যাবে শহীদের দরজা পাবে ওই জন্যে আমি একে জাহান নামে নিয়ে যেতে চাই আমি একে এমন পাপ করাবো এর দ্বারা এমন কিছু কাজ করাবো এ যেন জাহান নামের পথ ধরে নেয় ওমর আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে হেফাজত করা এই সমস্ত জালিমদের আর পেইমান কাফেরদের হাত থেকে হাবিব বিবনে ওমরকে নিয়ে চলে গেল রোমের বাচ্চা নিজের রাজশাহীতে একটা কামরার মধ্যে বন্দি করলেন আর তার সামনে একটা প্লেটে শুয়োরের মাংস কিসের মাংস বললাম শুয়োরের মাংস রান্না করা আর একটা গ্লাসে মদ রেখে দিয়েছে হ্যাবি বিবনে ওমর কাঁদতে লাগলেন আল্লাহ মৃত্যু চলে আসুক আমি কিন্তু এই মাংস ছুব না মদ ছুবো না হাবি চোখ বন্ধ করলেন কার কাছে আল্লাহর কাছে কানতে লাগলেন চোখ বন্ধ করে পড়ে। তারপরে রোমের বাদশাহ বললে হে আমার মেয়ে রোমের বাদশাহ সুন্দরী মেয়ে সুন্দরী রমণী তাকে বললে তুমি তোমার কাপড় খুলে দিয়ে তোমার শরীরকে পরিদর্শন করো হাবি বিবনে অমরের সামনে সে যেন তোমাকে ব্যবিচার করতে বাধ্য হয়ে যায় ইবনে অমরের কামরার ভেতরে তিন দিন তিন রাত পর্যন্ত কি করেছে বেইমান কাফেররা সেই নর্তকি সেই রানী সেই বাদশার মেয়ে নিজের শরীরকে খুলে দিয়ে নর্তকীর মতো নেচেছে তার সামনে পরিদর্শন করেছে হাবিব ইবনে অমর কিন্তু তিন দিন তিন রাত চোখ বন্ধ করে পড়েছিলেন বলুন সুবাহ আল্লাহ তিন দিন পরে রোমের বাদশার মেয়ে বলছেন এ হাবি বিবনে উম সন তোমাকে কোন শক্তিতে রুকে দিয়েছে তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখলে না কোন শক্তি মতো রানী আমার মতো সুন্দরীর জন্য পৃথিবীর কত রাজা বাদশাহ মরিয়া আছে আর তুমি একবারও চোখ খুলে আমাকে তাকালে না হাবি বিবনে উমর বললেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার জন্য জান্নাতে তোমার থেকে হাজার গুণ বেশি সুন্দরী বিবি রেখেছেন সেই আল্লাহ আমাকে হিফাজত করেছেন তুমি যদি এখনো তিন দিন নয় তিন বৎসর যদি আমাকে বন্দি করে রাখো আর আমার সামনে পরিদর্শন করো আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ আমার চোখকে খুলতে দিবেন না জোরে বলুন সুবাহ আল্লাহ তিন দিন তিন রাত হ্যাবিব্ন ওমার চোখ বন্ধ করে পড়ে আছেন বাদশার মেয়ে বাধ্য হয়ে সিজদায় পরে কাঁদতে লাগলো এ হবি বিব্নে হমার আল্লাহর কসম করে বলছি তোর আল্লাহর জাতের কসম আমি তোর নবীজীর ওপরে কালমা পরে মুসলমান হলাম জোরে বলুন সুমান এ হাবি বিব্নে হমার আজকে আমি ওয়াদা করছি তোর সামনে যে এই জালিমদের হাত থেকে আমি তোকে উদ্ধার করে পার করাবো তো একবার চোখটা খোল হাবি ইবনে অমর বললে তুমি আগে পর্দার মধ্যে এসে দাঁড়াও আমার সামনে তার আগে আমি চোখ খুলব জোরে বলবেন না সুবহান আল্লাহ আজকে একটা সুন্দরী রমণীকে দেখে বদকার নারীকে দেখে নোংরা পোশাক পরা নারীকে দেখে আমাদের ছেলেরা কি হয় উৎফুল্ল হয় তার দিকে তাকিয়ে থাকে ব্যবিচারের নিয়তে তাকায় আমার ভাইজান আল্লাহ মাফ করুন আপনি কেয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে আপনার কবর আপনার কাছে জবাবদিহি করবে কেয়ামতের দিনে কেউ রিহাই পাবে না ওই জন্যে জেনে রেখে দিবেন পৃথিবীর কোনো শক্তি নাই যে ইসলামকে মিটোয় আমার